একটি সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার বাবা মা বুঝতে পারে তাদের কষ্ট কতটুকু লাগে। বুক ভরা কষ্ট আর বেদনা নিয়ে আমাদের লক্ষ্মীসোনা সোয়ামামণিকে নিয়ে চলে গেলাম ডক্টরের কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে। এন্ট্রি থেকে হয়তো বা বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আপনারা তো সবাই জানেন আমাদের সোয়ামামণি দুই দিন যাবৎ অসুস্থ হয়ে আছে, তাই তাকে নিয়ে যাচ্ছি আজকে ডক্টরের কাছে। ডক্টর কি বললো, সোয়ামামণি কেমন আছে সবকিছু থাকবে এই ভিডিওতে। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি ভালো লাগবে। আমি আরো কিন্তু রেডি হয়ে গেলাম। অনেকেই গত ভিডিওতে কমেন্ট করেছেন যে আপু আপনি এত সুন্দর সুন্দর ড্রেস কোথা থেকে নেন, আমাদেরকে বলেন আমরাও নেব। আর উপর এই ব্ল্যাক ড্রেসটা নিয়েছে ফারিয়া গ্লোরি এই পেজ থেকে। আপনাদেরই সুবিধা খেতে তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি, ভিজিট করে আপনার চয়েস মতো আপনারা নিয়ে নেবেন। আমার আর আরোর মনটা অনেকটাই খারাপ, যেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। দুদিন আকব্দি আমাদের লোকেশনটা কি সুন্দরই না খেলাধুলা করতেছিল সবার সাথে, আর সে কিনা এখন সারাদিনই খালি কান্না করে। এমনটা করলে কার কাছে ভালো লাগবে, খাওয়া তো একদমই অফ হয়ে গেছে, যতটুকুই খাবে ততটুকুই বমি করে ফেলে দিবে। আরো আর আমি অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। অনেকদিন যাবৎ আমার ভিডিওতে একটা কমেন্টই বারবারে আসতেছে, সুহেল ভাই আপনি অনেক মোটা হয়ে গেছে, আপনাকে এত মোটা ভালো লাগে না, আপনি আগেই অনেকটা পারফেক্ট ছিলেন। এইসব কমেন্ট দেখে নিজেই অনেকটা চিন্তিত হয়ে গেলাম। আসলে আমি আগে থেকে অনেক মোটা হয়ে গেছি, আমার স্লিম হওয়া দরকার, তাই তো আমি অনলাইনে একটু ঘাড়াঘাড়ি করতেছিলাম যে আমি কি খেলে স্লিম হতে পারবো। এই লিমাস বিউটি শপ এই পেজে আমি ভালো রিভিউ দেখলাম, আর আমি এই পেজ থেকে ম্যাজিক্যাল স্লিমিং টিটা নিয়ে নিলাম। এই ম্যাজিক্যাল স্লিমিং টি একটি অর্গানিক প্রোডাক্ট যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি খেলে আপনার 5 থেকে 10 কেজি ওজন কমাবে, এটা 16 থেকে 50+ বছর এর সবাই খেতে পারবে। এটি শরীরে চর্বি ও অতিরিক্ত খাওয়ার রুচি কমাবে, বডি স্লিম রাখবে। এটি আপনি কিভাবে খাবেন, সকালে খালি পেটে 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ টি নিতে হবে, দেন 4 থেকে 5 মিনিট ফুটিয়ে কুসুম গরম থাকা অবস্থায় ছেঁকে খেয়ে নিতে হবে। আপনি এটি বড় পেটেও খেতে পারবে। যারা আমার মতো স্লিম হতে চায় এখনই পেজটি ভিজিট করে প্রোডাক্টটি নিয়ে নিন, আপনাদের সুবিধা খাতে উপরে পেজটি মেনশন করে দিচ্ছি। তাই তো সবার ডিসিশনে তাকে নিয়ে ডক্টরের কাছে চলে গেলাম। আমি এর আরো তেমন বুঝি না বলে আমাদের সাথে আমার খালামণি যাচ্ছে, অনেকটা চিন্তা হইতেছিল আমার। ডক্টর আমাদের লোকেশন আর সোয়াকে দেখে কি না কি বলে, আমার থেকে বেশি টেনশন করতেছিল আরো। যখনই বাবু কিছু খাওয়া দাওয়ার পর বমি করে দিচ্ছিল সেইগুলা দেখে আরো অনেক কান্না করেছিল, আর কান্না হবারই কথা, এতটুকু একটা বাচ্চা অনলি 12 দিন হয়েছে, সে এমনটা করলে কান্না খারাপ লাগবে। আমরা কিন্তু কথা বলতে চলে আসলাম ডক্টরের কাছে। আসার পর দেখলাম কোনো লোকই নাই, মনে করেছি একদমই ফাঁকা তাই তাড়াতাড়ি যেতে পারবো, কিন্তু আসার পর দেখলাম ডক্টর এখনো আসেনি। তো ফার্স্ট অফ অল কিন্তু আমাদের লোকেশনের ওয়েটটা মাপা হলো, তার ওয়েটটা এত কম ছিল যা বলার মতো না। কি করে তার ওয়েট বাড়বে, সে তো খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারতেছিল না, আর যতটুকুই খাচ্ছিল ততটুকুই ফেলে দিচ্ছিল। কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম ডক্টর চেম্বারের সামনে লোকের ভিড় জমে গেল, তখনই বুঝতে পারলাম ডক্টরটা আসলে অনেকটা ভালো। তারপর আবার সপ্তাহে 1 দিন অনলি অফ থাকে, আর 6 দিনই ডক্টর বসে। ডক্টরের নাম হলো মোহাম্মদ জাহিদ হাসান, আর ওই দিন ডক্টর অনেক লেট করে আসছে, প্রতিদিন ডক্টর বসে দুপুর 3টায়, কিন্তু ওই দিন ওনার আস্তে আস্তে 4টা বেজে গেছে। রাস্তায় নাকি অনেক জ্যাম ছিল তাই অনেকটা লেট হয়ে গেছে। ভিতরে এত পরিমাণে ভিড় ছিল যে লক্ষ্মীসোনা সোয়ামামণিকে নিয়ে আমরা সবাই বাইরে চলে আসলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে ডক্টর চলে আসলো। বাবা হওয়ার ফিলিংসটা তখন থেকে বুঝলাম যখন নার্স এসে আমার কোলে আমার লোকেশনাকে তুলে দিল। তখন থেকেই বুঝতে পেলাম যে নিজের উপর একটা অনেক বড় দায়িত্ব চলে আসছে। বাবা হারা ছেলে আমি, বাবার আদর ভালোবাসা কখনো পাইনি, তাই তেমনটা বাবার ভালোবাসার স্নেহ বুঝতে পারিনি। সবাই একটু আমাদের সোয়ামামনির জন্য দোয়া করবেন, ডক্টর যেন তাকে দেখে বলে যে সে সুস্থ আছে। অবশ্যই কিন্তু আরো কিন্তু ডক্টর দেখে আসলো, আর আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম যে সে আমাকে এসে কি না কি বলে। খালামণির কোলে আমাদের লোকেশনকে রেখে সে আমার কাছে দৌড়ে চলে আসে, কারণ সে বুঝতে পারছে আমি অনেকটাই টেনশনে ছিলাম। আসার পর যেটা আমি শুনতে পারলাম সেটা শুনে আমি অনেকটাই খুশি হয়ে গেলাম। ডক্টর নাকি বলেছে আমাদের লোকেশনের তেমন কিছুই হয়নি, বাচ্চারা নাকি 2-3 মাস পর্যন্ত এমনটাই করে, তাই তাদেরকে একটু সেফটিতে রাখতে হবে, আর একটু একটু ঠান্ডা লাগবেই স্বাভাবিক। সোহামামণিকে তেমন মেডিসিনও দেয়নি ডক্টর, যাক আলহামদুলিল্লাহ শুনে অনেকটাই ভালো লাগলো। আর গত ভিডিওতে যখন আমি আমাদের লক্ষ্মী শোনার জন্য আপনাদের কাছে দোয়া চাইলাম সবাই জাস্ট একটা কমেন্টই করছেন, ইনশাল্লাহ আমাদের সোহামাজ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করেছেন, আপনাদেরই দোয়া এবং ভালোবাসায় আমরা অনেকটাই খুশি। আপনারা আমাদের লক্ষ্মীসোনাকে এতটা ভালোবাসেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের সারা জীবন থাকবে। সর্বশেষ একটা কথাই আমি বারবার বলতে চাই, সবসময় এইভাবে আমাদের পাশে থাকবে। তো সর্বশেষ কিন্তু আমরা ডক্টরে যে মেডিসিন গুলো দিয়েছিল সবগুলো নিয়ে নিলাম, আর এদিকে লাস্ট পর্যায়েও চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত কি, নেক্সট ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।